আমরা যতই বিদেশি রান্না ট্রাই করি না কেন, দেশি রান্নার স্বাদই কিন্তু আলাদা। আর মনটা কিন্তু সবসময় চায় দেশি কিছু রান্না করে ভাত দিয়ে খাই। খুবই সহজ একটা তরকারি রান্না করে দেখাচ্ছি, চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ো। আর এটা পছন্দ করেন না এমন মানুষ বোধহয় খুঁজে পাওয়া যাবে না। চলুন তৈরি করার পুরো প্রসেসটি দেখে নেই। আধা কাপ রান্নার তেল খুব ভালো করে গরম করে নিয়ে ফোড়নের জন্য জিরা দিয়ে দিচ্ছি আধা চা চামচ। এটা কিন্তু শাহি জিরা না, নর্মাল জিরা। এবার ততক্ষণ জিরাগুলোকে তেলের ভেতরে ভাজবো যতক্ষণ না সুন্দর একটা ফ্লেভার বের হয়। এই ধরেন আধা মিনিটের মতো ভেজে নিলাম। এবার পেঁয়াজ কুচি দিয়ে দেব এক কাপ। পেঁয়াজগুলো একটু মিহি করে কুচি করে নিয়েছে, চুলোর আঁচটা একদম ফুল আছে। এবার ততক্ষণ পেঁয়াজগুলো ভাজবো যতক্ষণ না একটু লালচে কালার হয়ে আসে। একদম বেরেস্তা করে ফেলবো না, বেরেস্তা হওয়ার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত ভেজে নেব। কালারটা দেখতে পাচ্ছেন হয়ে গেছে। এবার আদা বাটা দিয়ে দিলাম আধা চা চামচ আর রসুন বাটা এক চা চামচ। একটু মিক্স করে নিচ্ছি। শুকনো মরিচের গুঁড়ি দিয়ে দিলাম এক চা চামচ, হলুদের গুঁড়ি আধা চা চামচ। মশলাগুলো দেওয়ার সময় চুলোর আঁচটা মিডিয়াম করে দেব, এতে করে মশলাগুলো আর পুড়ে যাবে না। মশলাগুলো যেন পুড়ে না যায় সেজন্য একটু পানি দিয়ে দিলাম। এবার ধনে গুঁড়ি দিয়ে দিলাম এক চা চামচ, জিরা গুঁড়ি এক চা চামচ। একটা দুটো করে মশলা দিতে হবে আর মশলাগুলো কিন্তু একটু নিচ থেকে নেড়ে দিতে হবে। লবণ দিয়ে দিলাম এক চা চামচ, আবারও সামান্য পানি দিয়ে দিলাম। এ পর্যন্ত আমি মোট পানি দিলাম আধা কাপ। এই আধা কাপ পানিতে কিন্তু মশলাটাও কষানো হয়ে যাবে, আবার পেঁয়াজগুলো সফট হয়ে যাবে। ততক্ষণ রান্না করব যতক্ষণ না পানিটা শুকিয়ে আসে, তবে এর মাঝে কিন্তু ঢাকনা দেব, খুলে দেব, আবার নিচ থেকে নেড়ে দেব। চাল ডাল ঘরোয়া টিপস রুমানার সাথে। তরকারি চেখে দেখি লবণ বেশি হয়ে গেছে। রান্না শেষে আটা বা ময়দা লবণ ছাড়া খামির তৈরি করে এরকম বলের মতো করে তরকারির ঝোলে দিয়ে দিলাম। আমার তরকারিতে অল্প একটু লবণ বেশি হয়েছিল তাই একটা বল দিলাম। যদি লবণ বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা দু তিনটা বলও দিতে পারেন। এবার চুলোর আঁচটা বন্ধ করে ঢাকনা দিয়ে মিনিট পাঁচেক অপেক্ষা করছি। মিনিট পাঁচেক পর এই বলটা তুলে ফেলে দিতে হবে। এই আটার বলটা কিন্তু পরে আর কোনো কাজে লাগবে না। এবার চেখে দেখেন লবণ কিন্তু একদমই ঠিক হয়ে গেছে। কাঁচা বাজার থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় যে কোনো জিনিস ঘরে বসে অর্ডার করার জন্য ভিজিট করুন চালডাল.com। আর চেক আউট করার সময় রুমানা 5 কুপন কোডটি ব্যবহার করলে পাবেন 5% ডিসকাউন্ট। পানিটা শুকিয়ে গেছে, পেঁয়াজগুলোও কিন্তু সফট হয়ে এসছে, কালারটাও দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে। এবার চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি এক কাপ। চিংড়ি মাছগুলোকে এই মশলার ভেতরে কষিয়ে নেব। ছোট্ট একটা টিপস দিয়ে দিই, চিংড়ি মাছ খুব বেশিক্ষণ রান্না করলে কিন্তু রাবারের মতো শক্ত হয়ে যায়, তাই কষাতে কষাতে যখন দেখবেন মাছগুলো এরকম লালচে কালার হয়ে এসছে তখনই বুঝতে হবে মাছগুলো কষানো হয়ে গেছে। আর তখনই আমি মিষ্টি কুমড়ো দিয়ে দেব। মিষ্টি কুমড়োগুলো কীভাবে কেটেছে সেটা কিন্তু আপনারা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন। আর আমি মিষ্টি কুমড়ো নিয়েছি এক কেজি পরিমাণ। আচ্ছা, আমি এখানে চিংড়ি মাছ দিয়েছিলাম এক কাপ, আপনারা চাইলে কিন্তু একটু কম বেশিও করতে পারেন, এই একই মশলায় হয়ে যাবে। আর আমি কিন্তু মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়েছি, আপনারা চাইলে এর চেয়ে ছোটো মানে কুচো চিংড়ি যেটাকে বলে সেটা দিয়েও করতে পারেন, আবার এর চেয়ে বড়ো সাইজের চিংড়ি দিয়েও করতে পারেন। আমি এখন কুমড়োগুলোকে রান্না করছি। আর একটা জিনিস নিশ্চয়ই আপনারা খেয়াল করলেন যে আমি কিন্তু এখানে কোনো পানি দিলাম না। মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে রান্না করলে কিন্তু কুমড়ো থেকে পানি বের হবে, আর সেই পানিতেই কুমড়োগুলো মোটামুটি সেদ্ধ হয়ে যাবে। বারবার ঢাকা দেব, খুলে দেব, আর নিচ থেকে একটু উল্টে দেব, এতে করে নিচে আর পুড়ে যাবে না। দেখতে পাচ্ছেন পানি কিন্তু উঠেছে। ছোট্ট আরেকটা টিপস দিয়ে দিই, লাউ, মিষ্টি কুমড়ো, শশা এই টাইপের তরকারিগুলো কখনো হাই হিটে রান্না করবেন না, মিডিয়াম হিটে রান্না করতে হবে। হাই হিটে রান্না করলে হয় কি, তরকারিগুলো থেকে যে পানিটা বের হবে হিটের কারণে পানিটা শুকিয়ে যাবে, আর তখন তরকারিগুলো সেদ্ধ হবে না। কুমড়োর কালার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কুমড়োগুলো কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে।
আর কষানোও কিন্তু হয়ে গেছে। এবার আমি ঝোল দিয়ে দিচ্ছি। আচ্ছা, পানিটা এমনভাবে দিতে হবে যেন কুমড়োগুলো পানির নিচে ডুবে থাকে। এখন চুলোর আঁচটা ফুল করে দিয়ে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। এবার চার পাঁচটা কাঁচামরিচ একটু আগা ভেঙে দিয়ে দিচ্ছি। এতে করে ঝাল বের হবে না, কিন্তু দারুণ একটা ফ্লেভার চলে আসবে। আপনারা চাইলে কিন্তু কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন। এখন আমি ঢাকনা দিয়ে ততক্ষণ রান্না করব যতক্ষণ না পানিটা শুকিয়ে কুমড়োগুলোর গায়ে গায়ে চলে আসে। আর এরই মাঝে কিন্তু কুমড়োগুলো খুব ভালোভাবে সফট হয়ে যাবে। যদি আপনাদের কুমড়োগুলো সফট না হয়, সেক্ষেত্রে আপনারা আরও কিছুক্ষণ রান্না করতে পারেন। এবার স্বাদ অনুযায়ী ধনে পাতা দিয়ে দিলাম। আমার রান্না কিন্তু শেষ, সব উপকরণ দেয়াও শেষ। এখন ঢাকনা দিয়ে চুলোটা বন্ধ করে দিয়ে অপেক্ষা করছে মিনিট দুয়েক। এরপরে আমি পরিবেশনে চলে যাচ্ছি। খুব সহজ আর একদম দেশি একটা রান্না করে দেখালাম। রান্না করতেও কিন্তু খুব বেশি সময় লাগলো না। আর এখন কিন্তু সব সময়ে বাজারে মিষ্টি কুমড়ো পাওয়া যায়, তাই যখনই খুশি তখনই কিন্তু ঝটপট এই রান্নাটা করে ফেলতে পারবেন। সাদা ভাত দিয়ে তো ভালো লাগে, আবার রুটি পরোটা দিয়েও কিন্তু খেতে দারুণ লাগে। অবশ্যই তৈরি করবেন, কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।